নমস্কার বন্ধুরা, আমি সীমা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। আর আমাদের ক্লাবে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল, তার মধ্যে আমার নাতি নাম দিয়েছিল আর ও খেলেছে। মানে এইটা ধরতে গেলে প্রথম বছরই খেললো, এর আগে যখন 2 বছর আগে খেলা হয়েছিল 19 সালে, তখন তো খুবই ছোট ছিল, জানে না অতটা। তো যাই হোক, কিছু হোক না হোক আনন্দ পেয়েছে, এটাই অনেক। আর ওদের সঙ্গে অনেক বড় ছেলেদেরও দিয়েছিল, এক ওদের বয়সী যারা সবাই তো দিয়েছে, তার থেকে ওদের সঙ্গে অনেক বড় বড় বাচ্চাদেরও দিয়েছিল। তো যাই হোক, পারুক না পারুক খেলে যে মজা পেয়েছে এটাই অনেক। আর অনেক রকম খেলা হয়েছে, বড়দেরও খেলা ছিল, সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি। এর মধ্যে মজার হচ্ছে হাঁড়ি ভাঙা, হাঁড়ি ভাঙা ছিল, হাঁড়ি ভাঙাটা তো গুলি চামচ, বড়দের জন্য গুলি চামচ, মিউজিক্যাল বল, অনেক অনেক খেলা ছিল। অনেক খেলায় ভিডিও করা হয়নি, কয়েকটা খেলার ভিডিও করেছি, সেইটাই দিচ্ছি, তো সেটাই দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তারপরে গজুলাইয়ে কী কী সাজলো, সবাই যেমন খুশি তেমন সাজো, তে কে কী কী সেজেছে সেটাও দেখবেন, খুব মজার, খুব ভালো লাগবে আপনাদের, দেখতে থাকুন। বাচ্চাদের জন্য ছিল লজেন্স দৌড়, বিস্কুট দৌড়, 100 মিটার না 50 মিটার দৌড় ছিল বাচ্চাদের, 50 মিটার দৌড়, অঙ্ক রেস ছিল। আর বড়দের জন্য ছিল গুলি চামচ, মেয়েদের জন্য গুলি চামচ ছিল, মিউজিক্যাল বল ছিল, হাঁড়ি ভাঙা ছিল, তারপরে শর্ট ফুট, তারপরে ছেলেদের বড় ছেলেদের জন্য ছিল 400 মিটার দৌড়, উইকেট কিক, ফুটবল কিক, অনেক কিছুই ছিল। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, আপনাদের ভালো লাগবে আশা করছি। ভালো লাগলে আমার চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন হাঁড়ি ভাঙার ঘুরিয়ে যে চোখটা প্রতি যে ঘুরিয়ে দেয় ওতেই মাথাটা ঘুরে যায়। তো কেউ একদম ছাড়ার সঙ্গে সঙ্গে বেঁকে যাচ্ছে, কেউ কাছাকাছি গিয়েও বেঁকে যাচ্ছে, এরকমভাবেই মানে হচ্ছে হাঁড়িটা আর কেউ ভাঙতে পারেনি। দেখতে থাকুন। কৃষ্ণটাও সুন্দর সেজেছে, দাঁড়িয়ে আছে, সুন্দর সেজেছে, ওখানে একজন দুর্গা সেজেছে।
কিসে যেছে ওই যে ও আলাদিন আরে এক ওরা দুজনেই এক এই আলাদিন আর ও কি বাবলার ছেলে জানিস তো হ্যাঁ হ্যাঁ বাবলার ছেলেটা গ্যাস ওভেন গ্যাস ওভেন যে হারমোনিয়াম বানিয়েছে আর দিদি আছে আমরা একটু আলোচনা করে কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড এবং যা আমাদের বিবেচনার মধ্যে পড়বে তাদের সবাইকে প্রাইজ দেওয়া হবে সেটা আমরা একটু আলোচনা করে আমরা এখানে অ্যানাউন্স করে দিচ্ছি মিনাল্লা ঠিক আছে চলে আসো তুমি